गाइस এখন বাজে 7টা তো এখন যাচ্ছি আমরা মোমো খেতে মোমো খেতে যাচ্ছি 10টা পরে এই যে মাও রয়েছে কোথায় গেল মা এই যে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে মোমো খেতে পাড়ার ভেতর দিয়ে চল মোমো খেতে গিয়ে দেখা হচ্ছে হে গাইস তো তখন দেখলে আমরা অ্যাকচুয়ালি তখন বাজে বেলা 1টা আর তখন আমি তোমার যাচ্ছিলাম হচ্ছে মায়ের সঙ্গে একটা কাজ ছিল এজেন্সিতে তো ওখানে গেছিলাম তো ওখানে ভিডিওটা করা হয়নি মানে করার মতন সময় বা সুযোগ দুটোই হয়ে ওঠেনি আর আমি দু তিন দিন ধরে ব্লগ দিতে পারিনি কারণ ব্লগ করাই ছিল বাট এডিট করতে পারিনি নেট প্রবলেমের জন্য কিছু প্রবলেম ছিল তো আজকে হচ্ছে তোমার বুধবার ওখান থেকে আমরা ডাইরেক্ট বাড়ি গেছিলাম আমার তো মা বললো মাটন নিয়ে আয় মাটন খেতে ইচ্ছা করেছে তো দেখো এই যে এটা রয়েছে পেঁয়াজ এই যে এটা রসুন এটা একরকম ভাবে আমি বানাবো আর এটা রয়েছে আদা আর আমার মা মেখে নিয়ে বাইরে গেছে একটু কারণ ওনা তো বানাতে দেবে না আর এখানে রয়েছে এই দেখো মাটন তো এই যে পেঁয়াজগুলো যে কেটেছি এই এই পেঁয়াজ এই সরু সরু করে আদা এই রসুন এটাকে প্রথমে ভেজে নেবো ভাজার পরে তারপরে মিক্সিতে পেস্ট করে মানে ভেজে নেবো প্রথমে মিক্সিতে পেস্ট করব পেস্ট করে তারপরে ওটাকে মটনের সাথে ওটাকে বানাবো এটা অন্যরকম ভাবে বানাবো তো চলো আমি মটনটা বানিয়ে নিই আমি আলাদাভাবে কড়িয়ে করলাম না কুকারে যেতে আমি এটা মাংসটা কষিয়ে দেবো এই জন্য কুকারেই কষাবো আর কুকারেই করবো দেখো একটু শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি কুকারেতে শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে যায় এবার আমি এটা তুলে রেখে দিচ্ছি এই যে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি এই সাইডে এবার ওই যে কুকারটা যে তেল ছিল ওটার মধ্যে আমি এই আদা কুচানো পেঁয়াজ কুচানো আর রসুন ওই যে রসুন এই যে গোটা এগুলো সব দিয়ে দিলাম ভাজার জন্য এগুলোকে আমি ভেজে নেবো ভেজে মিক্সিতে পেস্ট করে নেবো ভাজার পরে আমি পেস্ট করবো এটা অন্যরকম ভাবে অন্য স্টাইলে আমি মটন বানাচ্ছি আজকে মনে হলো একটু অন্যরকম স্টাইলে বানাবো এইগুলো ভাজা ভাজা হয়ে যাক দেখো এবার আমি মটনটাকে কুকারের মধ্যে একটু এই কুকারের মধ্যে একটু হ্যাঁ গো মটনটাকে কুকারের মধ্যে একটু তেল দিয়ে একটু তেজপাতা দিয়ে ওটাকে একটু অল্প তেল দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি কারণ ততক্ষণ আমি মিক্সিতে মশলা করছিলাম মানে দুখানা আলু আলুগুলো পরে দেবো আলুগুলো ভাজিনি তাও পরে দেবো মিক্সিতে হয়ে গেছে এখানে যেমন মিক্সিতে মশলা করা হয়ে গেছে মানে যেই ভাজ পেঁয়াজগুলো ছিল ওটা আমি করে দিয়েছি চলো এগুলো দেখো ওই ভাজছিলাম যে মটনটার মধ্যে আমি মশলাগুলো যেগুলো পেস্ট করে রেখেছি ভাজা পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা আদা রসুন ওগুলো সব দিয়ে এটাকে নাড়ছি আস্তে করে গ্যাসটা একটু আর একটু একটু কালারের জন্য আমি একটু কালারের জন্য বলবো না একটু ঝালের জন্য গ্যাসটার জন্য একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি তখন শুকনো লঙ্কা ভাজছিলাম দেখলে তোমরা মটনটা মটনটা এখন হচ্ছে মটনটা হোক ওই যে মিক্সিতে যে জলটা দিয়ে দেবো এটা হোক অলমোস্ট রেডি হয়ে গেছে এটা কষানোর পর এটা আমি একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো তারপর আমার রেডি হয়ে যাবে এই যে মাটনটা কষিয়ে জল ঠল দিয়ে দিয়েছি এবার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো ব্যাস তারপরেই হয়ে যাবে রেডি মাটন মাটনটা তো ওখানে সিটি হচ্ছে আর এইদিকে মা পুজো দিচ্ছে আমার মা দিচ্ছে পুজো আর পরি এখানে বসে আছে ও যখনই আসে আমার মা যখনই পুজো দেয় তখনই ও নকুল দানা খাওয়ার জন্য বসে থাকে কখনো নকুল দানা খাবে দিদুদের পুজো হবে আর ও নকুল দানা খাবে কি বলি নকুল দানা খাবে তো চলে গেছে এই যে চলে গেছে যখনই মা পুজো দেবে ও মায়ের সাথে বসে বসে পুজো দেখবে তারপরে নকুল দানা খাবে যে নম করছে দিদিনের সাথে বসে ঠাকুর ঘরে নম করছে ভালো লাগে ওইটা
যে আমার মটন হয়ে গেছে রেডি তৈরি করা। তো এবার এখন তো খাবো না, এখন তো সন্ধ্যে 7টা বাজে, আমরা খাবো 8:30 কি 9টার সময়। তো মটন হয়ে গেছে রেডি। কি করছিস, কেন মারছ, মেরো না। মাটন ফাটন বানিয়ে চলে এসেছি রুমেতে, দেখি এরা দুজনে মিলে বদমাইশি করছে, মানে পরি দিদুনকে মারছে। তো আজ পরে, এখন তো সবে 7টা বাজে, তো 8:30 কি 9টার সময় খাওয়া হবে গরম ভাতের সঙ্গে মাটন। তো আজকে নতুন ব্লগটা এখানেই শেষ করলাম, চলো দেখা হবে কালকের ব্লগে।